মাথা পড়ে গেছে ফুলের মালা, না ওই যে সামনে যে মূর্তি ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পিঙ্কিস ডায়েরিতে। আবারও চলে আসলাম তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করতে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো আজকে হচ্ছে আমার অফিস ছুটি, আর তোমাদের দাদা ভাই আর আমি চলে যাচ্ছি আজকে হচ্ছে মাধপুর মনসা বাড়ি। অনেক দিন ধরে এই মন্দিরটায় যাওয়ার ভীষণ ইচ্ছা, তো আজকে ফাইনালি ছুটি পেয়েছি আর আজকে সেটা আমি মিস করবো না। তো কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, চলো। হ্যালো, এই যে রেডি হয়ে গেছি আমি, দেখো চলো। আমাদের দাদা ভাই বেশি এক্সাইটেড, দেখো আগে আগে চলে গেছে। এই অবশেষে মায়ের মন্দিরে এসে পৌঁছেছি। আমরা যেদিনকে গিয়েছিলাম ওই দিন বাৎসরিক পুজো ছিল, সেই কারণে এতটা ভিড় ছিল, না হলে এতটা ভিড় থাকেও না। মানে সন্ধ্যের পর থেকে টোটালি মন্দির পুরো বন্ধ হয়ে যায়। একটু যদি সকাল সকাল বেরোতাম তাড়াতাড়ি পৌঁছে গেলে সকালের দিকটা বেশি ভালো লাগতো, কারণ পুরোটাই গ্রাম্য পরিবেশ, খুব সুন্দর আর মন্দিরটা খুব সুন্দর। যেহেতু আমরা পৌঁছতে পৌঁছতে অনেকটাই মানে সন্ধে হয়ে গেছে, সেই জন্য অতটাও বোঝাতে মানে কি দেখাতে পারছি না আর কি, কিন্তু খুব সুন্দর জায়গাটা। আর এই যে একটু পুজো দিয়েছিলাম সেই প্রসাদ, তো চলো পুরো এরিয়াটা মানে বিশাল বড় এরিয়া নিয়ে মানে জায়গাটা। আর এখানে দেখো এই যে এতগুলো ঠাকুর দেখছো, এগুলো সব মানসিক পূরণ হলে সবাই এরকম পুজো দিয়ে যায়। তো এবার যাওয়া যাক, পুরো জায়গাটা বেশ ভালোই লাগলো। আর এদিকে আবার ফিরতেও হবে, অনেকটা রাতও হয়ে যাচ্ছে, কারণ আবার সেই আড়াই ঘন্টার জার্নি, সেই জন্য বেশিক্ষণ আর থাকিনি। আর ওদিকে মেলাও বসেছিল, মেলাতে একটু কিছুক্ষণ ঘুরলাম, কারণ ইচ্ছে তো করছিলো আর একটু থাকি, কিন্তু যেহেতু অনেকটা রাস্তা আবার ফিরতে হবে সেই কারণে আর বেশিক্ষণ থাকিনি। তো যাই হোক চলো, আর আমার মন্দিরে যে কোনো মন্দিরে যেতে আমার ভীষণ ভালো লাগে। চলো বাড়ি যাই, এখন প্রায় 9টা বেজে গেছে।
নামলাম গাড়ি থেকে, এবার চলো ঘরে যাই, গিয়ে কথা বলছি। তো ফ্রেন্ডস, এই জাস্ট বাড়িতে ঢুকলাম। ওই দেখো প্রায় 11:15 হয়ে গেছে, মানে রাত হয়ে গেছে অনেকটাই। আসলে অনেকটা দূরে, গাড়িতে জার্কিংটাই অনেকটা। তো চলো ভিডিওটা আর বেশি বড় করব না। কেমন লাগলো জায়গাটা? আমার তো জায়গাটা এতটাই সুন্দর, পুরো গ্রাম্য পরিবেশ। যদিও এখানে একদম সকাল সকাল, আমরা আসলে একটু দেরি করে বেরিয়েছি, তাই জন্য একটু দেরি হয়ে গেছে, মানে সন্ধে হয়ে গেছে। আর যদি আমরা একটু সকালবেলার দিকে বেরোতাম, তাহলে সকালের যে মানে সকালের যে পরিবেশটা, ওটা বেশি ভালো লাগতো। মানে গ্রাম্য পরিবেশ তো ভীষণ ভালো লাগতো। তো যাই হোক, অনেকদিন ধরে ইচ্ছে ছিল মাতপুরের ওই মনসা বাড়িতে যাওয়ার, তো আজকে গেলাম। আর আজকে ওইখানে হচ্ছে বাৎসরিক পুজো ছিল, সেই জন্য এত লোক ছিল এখানে। তো চলো, কেমন লাগলো জায়গাটা, মন্দিরটা কেমন লাগলো আমাকে জানিও কমেন্ট করে, আর লাইক শেয়ার করে দিও। ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। ততক্ষণ গুড নাইট। এখন খাওয়া দাওয়া করবো, করে আবার কাল অফিস আছে। চলো গুড নাইট, টাটা।